নমস্কার বন্ধুরা রেল বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি মেন্স ইউনিয়নের রেলের চাকা চলবে আমাদের বুকের ওপর দিয়ে করা যাবে না রেলের বেসরকারীকরণ চরম হুঁশিয়ারির ডাক দিল ইস্টার্ন রেলওয়ের মেন্স ইউনিয়ন তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত খবরের দিকে যাওয়া যাক তবে তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেলের বেসরকারীকরণের প্রতিবাদে ও বিভিন্ন শূন্যপদে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের দাবিতে আগামী চব্বিশে মার্চ পূর্ব রেলের সবকটি বড় স্টেশনে বিক্ষোভ অবস্থানের ডাক দিল ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন কোনো মতোই রেলের বেসরকারীকরণ সহ্য করা হবে না বলে জানানো হয়েছে প্রয়োজনে রেলের চাকা চলবে তাদের বুকের ওপর দিয়ে চরম হুঁশিয়ারি দেয়া হলো ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক অমিত কুমার ঘোষ বলেন রেল হচ্ছে দেশের সম্পদ আমজনতার জন্য রেল তাই রেলের বেসরকারীকরণ রুখতে হবে কারণ এমনটা হলে রেলের লক্ষ লক্ষ কর্মী বিপদে পড়বেন হায়ার অ্যান্ড ফায়ার পদ্ধতি লাগু হবে পাশাপাশি ইউনিয়নের দাবি শ্রম কোড বাতিল করতে হবে রেলের বহুপথ এখনও শূন্য অথচ আজ বহু বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে অবিলম্বে সেই পথ শূন্য পদে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ চালু করতে হবে তিনি আরও জানান যেভাবে কেন্দ্র সরকার রেলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে তা কোনো মতেই মেনে নেওয়া হবে না ইতিমধ্যে বেশ কয়েকটি স্টেশনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে কেন্দ্র সরকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে চব্বিশে মার্চ পূর্ব রেলের সমস্ত বড় স্টেশনগুলো সারাদিন ধরে চলবে বিক্ষোভ অবস্থান পূর্ব রেলের কয়েক হাজার কর্মী অংশ গ্রহণ করবে এই কর্মসূচিতে বলে জানা যাচ্ছে